ওইটা এটা এনে তোমার ব্যাগের মধ্যে রাখো। আচ্ছা, তাহলে আমার মনে থাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব রিভিশন করি, আজকে একটু সময় বেশি লাগুক, আপনারা বিরক্ত হয়েন না। 5-10 মিনিট বেশি লাগলেও বিরক্ত হয়ে না, একটু রিভিশন করে নে, আপনারা একটু শুনতে থাকেন। বিসিএল এক 1942, এ আইনটি বিসিএল এক 1942 অর্থাৎ বেঙ্গল ক্রিমিনাল ল এক 1942 নামে অভিহিত হবে। এক ধারা, এ আইনটি সমগ্র বাংলাদেশের শিল্পাঞ্চল এলাকায় প্রযোজ্য হবে এবং সরকার গেজেট বিজ্ঞপ্তির দ্বারা দেশের যে কোনো অঞ্চলকে শিল্পাঞ্চল ঘোষণা করতে পারবে। দুই ধারা, সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তির নিকট যদি ঘর ভাঙ্গার যন্ত্রপাতি পাওয়া যায় অথবা পুরাতন চোর ডাকাত জাগিয়ে অপরাধী এবং সে সন্তোষজনক জবাব দিতে না পারে, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারে এবং সে ব্যক্তি দণ্ডিতও হবেন। তিন ধারা, শিল্পাঞ্চল এলাকায় কোনো ব্যক্তির নিকট চোরাই মাল প্রতারণার মাধ্যমে অর্জিত মাল পাওয়া গেলে সে যদি এই মালামালের বিষয়ে সঠিক জবাব দিতে না পারেন, সেক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন এবং সে দণ্ডিত হবেন। চার ধারা, তাহলে এই এ আইনের ধারাই চারটা, বিসিএল অ্যাক্ট। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে। এক ধারা,
এই আইনে অপ্রাপ্ত বয়স্ক দুয়ের ক, দুয়ের এক, অভিভাবক দুয়ের দুই, প্রাপ্তবয়স্ক দুয়ের তিন, বাল্য বিবাহ দুয়ের চার। এ আইনে বিবাহ প্রতিরোধ কমিটি সরকার করতে পারে তিন ধারা, বাল্য বিবাহ বন্ধ করে দেওয়ার ক্ষমতা চার ধারা, বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ আদালত করতে পারে পাঁচের এক, আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে পাঁচের দুই। নিষেধাজ্ঞা থাকাকালে বাল্য বিবাহ করলে দণ্ড হবে পাঁচের তিন। বাল্য বিবাহ আইনে মিথ্যা অভিযোগ দেওয়া খবর দেওয়া ছয় ধারা, বাল্য বিবাহ করার দণ্ড সাত ধারা। প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি বাল্য বিবাহ করেন তাহলে তিনি দণ্ডিত হবেন সাতের এক, অপ্রাপ্ত বয়স্ক বাল্য বিবাহ করলে দণ্ড হবে সাতের দুই। তবে অপ্রাপ্তর ক্ষেত্রে পিতামাতা দণ্ডিত হলে অপ্রাপ্ত অপরাধের দায় থেকে রেহাই পাবে সাতের দুই। অপ্রাপ্ত অপরাধীর বিচারের ক্ষেত্রে ফৌজদারি নারী শিশু শিশু আইন 2013 অনুসরণ করতে হবে সাতের তিন। বাল্য বিবাহ পিতামাতা অভিভাবক যদি বাল্য বিবাহ সম্পাদন করে দিয়ে দেয় রাজি হয় তারা বিয়া দেয় তাহলে তাদের সাজা হবে আট ধারা। বাল্য বিবাহ আয়োজক সম্পাদনকারী অনুষ্ঠান পরিচালনাকারী তাদের দণ্ড নয় ধারা। নাজিম ভাই নতুন হোক, আমি আগে রিভিশন করে নিই, যেটা পড়াবো পারবেন ইনশাল্লাহ, চিন্তা করার দরকার নেই। তবে আয়োজক যারা তারা যদি আদালতে মুচলেকা দেন যে তারা বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হবে তাহলে আদালত তাদের ক্ষমা করতে পারবে দশ ধারা। বিয়া নিবন্ধনকারী যে কাজী কাজীর সাজা এগারো ধারা। এ আইনে ছেলেমেয়ের বয়স প্রমাণের প্রাসঙ্গিক সার্টিফিকেট বারো ধারা। এ আইনের অপরাধগুলি আমলযোগ্য জামিনযোগ্য আপোষের অযোগ্য তেরো ধারা, চোদ্দ ধারা। আর এ আইনে যে ক্ষতিপূরণ আদায় করা হবে এটা ক্ষতিগ্রস্ত পক্ষ পাবে, তবে অপ্রাপ্তর ক্ষতিপূরণের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগারে যাবে, এটা তেরো ধারা। এ আইনের অপরাধগুলির বিচার ফৌজদারি কার্যবিধির ২২ অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। এ আইনের অপরাধের তদন্ত করার জন্য আদালত সরজমিনে তদন্ত করতে পারবে, প্রয়োজনে তদন্তের জন্য কাউকে নির্দেশ দিতে পারবে, কোনো সরকারি কর্মকর্তাকে নির্দেশ দিতে পারবে, এবং সেক্ষেত্রে তারা সময় পাবে ৩০ কার্য দিবস। ৩০ কার্য দিবসে যদি তদন্ত সম্পন্ন না হয় তাহলে আরও অতিরিক্ত ১৫ কার্য দিবস সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। এটা ১৬ ধারা। এ আইনের অপরাধগুলির মোবাইল কোড আইন ২০০৯ অনুসারে বিচার সম্পন্ন করা যাবে ১৭ ধারা। এ আইনের অপরাধের বিষয়ে ২ বছরের অধিক হয়ে গেলে আদালত আমলে নিবে না, ২ বছরের মধ্যে যদি অপরাধের অভিযোগ আদালতে করা হয় আদালত আমলে নেবেন ১৮ ধারা। এ আইনের বিবাহের বিশেষ বিধান অর্থাৎ ছেলেমেয়ের মঙ্গলার্থে পিতামাতার সম্মতিতে আদালতের নির্দেশে যদি বাল্য বিবাহ হয় তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না ১৯ ধারা। সরকার বিধি প্রণয়ন করতে পারে ২০ ধারা। পূর্বের আইন বাতিল ২১ ধারা। এ আইনে ইংরেজি অনুবাদ ২২ ধারা। যৌতুক নিরোধ আইন এই ২২টাই ধারা। রব্বি জিদিনী ইলমা। যৌতুক নিরোধ আইন ২০১৮ এই নামেই অভিহিত হবে এক ধারা। নামকরণ সংক্ষিপ্ত শিরোনাম এক ধারা। এ আইনে পক্ষ দুয়ের ক, যৌতুক দুয়ের খ, যৌতুক দাবি করা তিন ধারা, যৌতুক দেওয়া নেওয়া চার ধারা, যৌতুকের চুক্তি চুক্তি না পাঁচ ধারা, মিথ্যা অভিযোগ করা ছয় ধারা। আর এ আইনের অপরাধগুলির
এ আইনের অপরাধগুলি আমলযোগ্য, জামিনের অযোগ্য, আপদযোগ্য। সাত ধারা। ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুসরণ করতে হবে আট ধারা। সরকার বিধি বানাতে পারে নয় ধারা। আগের যৌতুক আইন বাতিল দশ ধারা। এ আইনে ইংরেজি অনুবাদ এগারো ধারা। প্রিয় ভাইরা, যৌতুক নিরোধ আইনের ধারা এগারোটাই। এরপর চলে গেলাম নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনে 2003 নামে অভিহিত হবে। এক ধারা, অপরাধ দুয়ের ক, অপহরণ দুয়ের খ, আটক দুয়ের গ, ট্রাইব্যুনাল দুয়ের ঘ, ধর্ষণ দুয়ের ওম, নবজাতক শিশু দুয়ের চ, নারী দুয়ের ছ, মুক্তিপণ দুয়ের বর্গিত জ, ফৌজদারি কার্যবিধি দুয়ের ঝ, যৌতুক দুয়ের নিয়, শিশু দুয়ের ট, হাইকোর্ট বিভাগ না না দ্বারা আদালত, হাইকোর্ট বিভাগ দুয়ের ঠ। অন্য আইনে যাই থাক, এ আইনের বিধিবিধান কার্যকর হবে তিন ধারা। অ্যাসিড মেরে ফেললে দণ্ড চারের এক, গুরুতর আহত করলে চারের দুই, নিক্ষেপের চেষ্টা করলে চারের তিন, অপহরণ করলে দণ্ড সাত ধারা, নারী বা শিশুকে কিন্তু, অপহরণ করে মুক্তিপণ আট ধারা, ধর্ষণের দণ্ড নয়ের এক, ধর্ষণের ফলশ্রুতিতে মারা গেলে নয়ের দুই, গণধর্ষণ নয়ের তিন, ধর্ষণে ফলে আহত করা, মেরে ফেলার চেষ্টা করা নয়ের চারের ক, ধর্ষণের চেষ্টা নয়ের চারের খ, পুলিশ হেফাজতে নয়ের পাঁচ, ইপটিজিং আত্মহত্যা নয়ের ক, ইপটিজিং দশ, যৌতুকের জন্য স্ত্রীকে মেরে ফেলা, হত্যা করা এগারোর ক, গুরুতর আহত করা এগারোর খ, সাধারণ আঘাত এগারোর গ, ভিক্ষাবৃত্তির জন্য সন্তানের অঙ্গহানি অঙ্গ বিক্রয় করা বারো, ধর্ষণের ফলশ্রুতিতে জন্মগ্রহণকারী সন্তানের বিধিবিধান ভরণ পোষণ তেরো, ছবি মিডিয়ায় প্রচার করার দণ্ড চোদ্দ। আর এ আইনে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভিকটিম দিকে দিতে হবে পনেরো, অর্থদণ্ড আদায়ের পদ্ধতি ষোলো, আর মিথ্যা মামলা দায়ের সতেরো। এ আইনে মামলা তদন্তের সময়সীমা আঠারো। এখন আঠারোটা স্লো বলবো একটু, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা। যদিও আপনাদের আঠারো পড়া আছে, তারপরে আমি খুব স্লো বলবো। এ আইনে অপরাধী হাতে নাতে ধৃত হলে অথবা কেউ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করলে সেক্ষেত্রে তদন্তকারী তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। আঠারোর একের ক, আসামি যদি হাতে নাতে ধৃত না হন সেক্ষেত্রে তদন্তকারী ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। আঠারোর একের খ, তদন্তকারী দু এক উপধারা অনুসারে তদন্ত করতে না পারলে আবেদন করলে অতিরিক্ত ৩০ কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। আঠারোর দুই, অতিরিক্ত ৩০ কার্য দিবসে তদন্ত সম্পন্ন করতে না পারলে সময় আর বৃদ্ধি করা যাবে না, সময় শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে হবে লিখিতভাবে। আঠারোর তিন, ট্রাইব্যুনাল নতুন তদন্তকারী নিয়োগ করবেন। আঠারোর চার, নতুন তদন্তকারী হাতে নাতে ধৃত আসামির ক্ষেত্রে সময় পাবেন
সাত কার্য দিবস আঠারোর চারের ক নতুন তদন্তকারী হাতে নাতে ধৃত না হলে সেক্ষেত্রে সময় পাবেন তিরিশ কার্য দিবস আঠারো চারের খ নতুন তদন্তকারী অতিরিক্ত সময় পাবে না সময় শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালকে জানাবেন আঠারোর পাঁচ তদন্তকারী নির্ধারিত সময়ে তদন্ত করতে না পারার জন্য তদন্তকারীই দায়ী সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তদন্তকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে পারে আঠারোর ছয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে আসামিকে সাক্ষী করার জন্য নির্দেশ দিতে পারে আঠারোর সাত ট্রাইব্যুনাল যদি মনে করে তদন্তকারী তদন্তকালে গাফলতি করে আলামত নষ্ট করেছেন অথবা গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন নাই সেক্ষেত্রে তদন্তকারীরা বিভাগীয় দণ্ডের সম্মুখীন হবেন আঠারোর আট মামলা তদন্তকালে ট্রাইব্যুনাল যদি কোনোভাবে জানতে পারেন তদন্তকারী পক্ষপাত অবলম্বন করেছেন সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তদন্তকারীকে পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন আঠারো নয় এ আইনের অপরাধ আমলে গ্রহণ ১৯ ধারা এ আইনের সকল অপরাধ কগনিজেবল বিচারার্থে গ্রহণীয় এবং ১১ গ আপোষযোগ্য বলে গণ্য হবে ১৯-এর ১ এ আইনের অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত মূল আসামি সরাসরি জড়িত ট্রাইব্যুনাল অভিযোগকারী পক্ষের শুনানি ব্যতীত তাকে জামিনে মুক্তি দেবে না ১৯-এর ২-এর ক ট্রাইব্যুনাল যদি মনে করে অপরাধ প্রমাণ হবে দণ্ডিত হবে তাহলে ট্রাইব্যুনাল অভিযুক্তকে জামিনে মুক্তি দেবে না ১৯-এর ২-এর খ তবে আসামি যদি নারী বা শিশু বা অসুস্থ হয় ট্রাইব্যুনাল যদি মনে করেন জামিন দিলে বিচারে ন্যায় বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না সেক্ষেত্রে ট্রাইব্যুনাল নারী বা শিশু বা অসুস্থ ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন ১৯-এর ৩ এ আইনে প্রত্যক্ষ বা মূল সরাসরি আসামি যে না তাকে ট্রাইব্যুনাল জামিন দিতে পারে ১৯-এর ৪ বিষয় পড়েছি না এ আইনে বিচারের পদ্ধতি ২০ ধারা এ আইনের অপরাধের বিচার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে ২০-এর ১ এ আইনের অপরাধের বিচার একবার শুরু হয়ে গেলে একটানা কার্য দিবসে একটানা বিচার চলবে ২০-এর ২ এ আইনের অপরাধের বিচার ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে ২০-এর ৩ ট্রাইব্যুনাল ১৮০ দিনে বিচার সম্পন্ন করতে না পারলে তারা আসামিকে জামিন দিয়ে দিবে তবে আসামিকে জামিন যদি কোনো কারণে না দেন তাহলে তার কারণ লিপিবদ্ধ করবেন ১৮-এর ৪ বিচারক যদি পরিবর্তন ২০-এর ৪ বিচারক যদি পরিবর্তন হন তাহলে নতুন বিচারক স্থলাভিষিক্ত হয়ে বিচার পরিচালনা করবেন ২০-এর ৫ এ আইনের ৯ ধারার অপরাধের বিচার ট্রায়ালিং ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার কক্ষে পরিচালনা করা যাবে ২০-এর ৬ এ আইনে যদি অভিযুক্ত শিশু হন সেক্ষেত্রে তার বিচারের ক্ষেত্রে শিশু আইন ২০১৩ অনুসরণ করতে হবে ২০-এর ৭ এ আইনে ট্রাইব্যুনাল যদি নারী বা শিশুকে নিরাপদ হেফাজতে রাখতে চান তাহলে নারী বা শিশুর নিরাপদ হেফাজতের জন্য রাখার জন্য পূর্বে নারী বা শিশুর মতামত গ্রহণ করবেন ২০-এর ৮ ২১ হয়েছে প্রিয় ভাইরা এই ২০ পর্যন্ত আমাদের হয়েছিল এখন নারী শিশু আমরা ২১ ধারা ২২ ধারা অন্তত এই দুটা ধারা আজকে দিব ইনশাল্লাহ এখন এই ২০ পর্যন্ত আপনাদের একটু বুঝে আইছে কিনা লেখেন দেখি ২০ পর্যন্ত ২০ পর্যন্ত বুঝছেন কিনা
বললে আমি 21-22 পড়াবো দেখেন। ওটাও দেওয়া আজকে ওই 20-21 ভালো ক্লাস আছে আজকে, মনে করছি এই ক্লাস দিলে আবার বুঝবে দেবে। আলহামদুলিল্লাহ, তাহলে স্যার 19 আর 1 বার, আচ্ছা 19 আর 1 বার, আচ্ছা বলি তাহলে। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের, দমন আইনের সকল অপরাধ আমলযোগ্য, আর ইংলিশে যদি বলেন কগনিজেবল, সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় এবং 11-র গ আপদযোগ্য, এইটুক লেখে 19-এর 1। যদি প্রশ্ন হয় নারী শিশুর আইনের অপরাধগুলি কী ধরনের অপরাধ, তাহলে আমরা লিখব যে নারী শিশুর অপরাধগুলি আমলযোগ্য অপরাধ, সকল অপরাধ আমলযোগ্য, এই অপরাধগুলি বিচারার্থে গ্রহণীয় এবং 11-র গ আপদযোগ্য, 19-এর 1। এ আইনের অপরাধের সাথে যে ব্যক্তি সরাসরি জড়িত, সরাসরি জড়িত, আমি উদাহরণ দিয়েছিলাম যে এই বাবা ছেলেকে বলল যে এই শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য বউকে বলো, তো বাবার কথা শুনে ছেলে বউকে বলল যে তোমার বাবার বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনো, আমি হুন্ডা কিনবো। বউ বলল যে আমি আনতে পারবো না, আমি বাবাকে বলতে পারবো না। এ কথা বলতেই ছেলে বউকে মারধর করলো। এই যে ছেলে বউকে মারধর করলো, এটা একটা অপরাধ হলো। এই অপরাধের সঙ্গে বাবা সরাসরি জড়িত নাকি ছেলে সরাসরি জড়িত? তাহলে প্রত্যক্ষভাবে জড়িত ছেলে, আর বাবাও ইনডাইরেক্টলি জড়িত। তো এ কথাটা এখানে বলছে 19-এর 2-এর ক-তে বলছে, এই আইনের অপরাধের সাথে যে ব্যক্তি মূল অপরাধী এবং অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সে ব্যক্তিকে ট্রাইব্যুনাল জামিন দেবে না। এটা হলো 19-এর 2-এর ক। 2-এর খ-তেও বলছে, যে ব্যক্তি অপরাধের সাথে সরাসরি জড়িত, ট্রাইব্যুনাল যদি মনে করে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হবে, দোষী সাব্যস্ত হবে, তাহলে ট্রাইব্যুনাল অপরাধীকে জামিন দিবে না। এটা হলো 2-এর খ। তবে এ আইনের অপরাধী যদি নারী হয়, শিশু হয়, অসুস্থ হয়, তাহলে আবার ট্রাইব্যুনাল জামিন দিতে পারে। এটা 19-এর 3। তবে যে সরাসরি জড়িত না, ট্রাইব্যুনাল তাকে জামিন দিতে পারে। এটা হলো 19-এর 4। প্রিয় ভাইরা দেখেন, এখন একটু মনে হয় সহজ হয়ে গেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আজকে যারা আমার সাথে নতুন, পুরাতন যারা, তারা আমার সঙ্গে তো 2 মাস থেকে ক্লাস করে তারা অনেকটাই পরিচিত হয়ে গেছে, আর যারা আজকে আমার সাথে একেবারেই নতুন, তারা এখন আমি যে ধারাটা পড়াবো সেটা মনোযোগ সহকারে সবাই শোনেন, দেখেন আপনি ভালো বুঝবেন ইনশাল্লাহ। 21-এ বলছে যে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি। 21 কোন আইনের? নারী শিশু নির্যাতন দমন আইনের। তাহলে এইটুকু এটা প্রশ্ন করি, নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধ, অপরাধের ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? তে আমরা বলবো যে হ্যাঁ, নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধের ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। 21 ধারা দিয়ে দিলাম, এটা একটা অংশ গেল, একটু এটা পড়া এখন পরে, এটুকু তো আপনার মনে হয় বুঝে ফেলছেন যে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, নারী শিশু আইনেও আছে, এটা হলো 21 ধারা। এখন পরের অংশ হলো যে নারী শিশু মানে আসামির অনুপস্থিতিতে কোন কোন ক্ষেত্রে
আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? আমি পড়ার আগে প্রশ্ন দিচ্ছি আপনাকে, তাহলে একটা প্রশ্ন দিলাম, আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যায় কি? আমরা লিখব যে হ্যাঁ স্যার, বিচার আসামির অনুপস্থিতিতে করা যায়, 21 ধারা। এটা একটা উত্তর গেল। পরের প্রশ্ন হল, কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? আমরা লিখব, ট্রাইব্যুনাল যদি মনে করে আসামি পলাতক রয়েছে, আত্মগোপন করেছে, তাকে আশু গ্রেপ্তার করা সম্ভব নয়, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। এটাও 21 বা 21-এর 1। প্রিয় ভাইরা আবার প্রশ্ন দেখেন, এই আইনে আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যায় কি? যদি যায়, কোন ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করা যায়? তাহলে আমরা লিখব, হ্যাঁ, আসামির অনুপস্থিতিতে নারী শিশু আইনেও বিচার করা যায়, 21 ধারা। তারপরে লিখব, যে ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, লিখে আন্ডারলাইন করে লিখব, আসা ট্রাইব্যুনাল যদি মনে করেন আসামি পলাতক রয়েছে, আত্মগোপন করেছে, তাকে আশু গ্রেপ্তার করা সম্ভব নয়। আশু মানে যে এখনই বা তাকে কখনোই কখনোই গ্রেপ্তার করা সম্ভব নয়। তাই আশু শব্দের অর্থ মনে করে না যে আজকেই গ্রেপ্তার করা সম্ভব নয়, এরকম মনে করে না, ওকে কখনোই গ্রেপ্তার করা সম্ভব নয়, তাহলে আসামির অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল বিচার পরিচালনা করতে পারবেন, 21-এর 1। তাহলে প্রিয় ভাইরা, আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? এটা একটা প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন হল, আসামির অনুপস্থিতিতে কখন বিচার করা যায়? যখন আসামি পলাতক থাকে, যখন আসামি আত্মগোপন করে, যখন আসামিকে গ্রেপ্তার কখনোই সম্ভব হবে না এরকম আদালত মনে করে, তখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, 21-এর 1। প্রিয় ভাইরা, আমার এইটুক কথা বুঝলেন কিনা দেখেন। একটু বুঝছেন কিনা লেখেন, ও লেখেন বা এন লেখেন, এই যে অল্প একটু কথা দিলাম, এইটুক বুঝলেন কিনা? যারা নতুন আজকে জয়েন করলেন তারা দেখ লেখেন তো, যে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি, এই একটা প্রশ্ন, আসামির অনুপস্থিতিতে যে কখন বিচার করা যায়, স্যার ও যদি পলাতক থাকে, ও যদি আত্মগোপন করে, ওকে আশু গ্রেপ্তার করা সম্ভব হবে না, এরকম হলে স্যার বিচার করা যায়, আলহামদুলিল্লাহ। তো বুঝছেন, নতুন যারা তারা বুঝছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন পরের প্রশ্ন আমরা গেলাম, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে এই বিচারের পদ্ধতি কি? আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে পদ্ধতি, এটা এখন লিখব। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে বাংলাদেশের দুইটি অন্তত মানে কমপক্ষে অন্তত দুটি বাংলা পত্রিকায় আসামিকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দিতে হবে, এটা একটা অপশান। তাহলে আমরা পড়তেছি অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি, আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে পদ্ধতি হল, আসামিকে আত্মসমর্পণ করার জন্য বা আদালতে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনাল অন্তত দুইটি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে, ওই বিজ্ঞপ্তিতে
আসামিকে হাজির হওয়ার জন্য একটা সময় দিবেন, এই সময়ের মধ্যে, তবে ওই সময়টা 30 দিনের বেশি হবে না। এবং এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি আসামি আত্মসমর্পণ না করেন, আদালতে হাজির না হন, তাহলে আসামির অনুপস্থিতিকেই বিচার পরিচালনা করা যাবে। এখন দেখেন বুঝলেন কিনা, এটা হলো পদ্ধতি, বিচারের পদ্ধতি। তাহলে একটা প্রশ্ন গেল, আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? হ্যাঁ যায়, 21 বা 21-এর 1। কখন যায়? যখন পলাতক থাকে, যখন আত্মগোপন করে, যখন গ্রেপ্তার এড়ায় চলে, যখন আশু গ্রেপ্তার সম্ভব মনে না হয় তখন। তাহলে আসামি অনুপস্থিত বিচার করতে হলে বা করা গেলে পদ্ধতিটা কি? পদ্ধতি হলো আসামিকে আত্মসমর্পণ করার জন্য বা আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশের বাংলা অন্তত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, এবং বিজ্ঞপ্তিতে সময় দিতে হবে, নির্ধারিত সময় দিতে হবে, তবে ওই নির্ধারিত সময় 30 দিনের বেশি হবে না। এই সময় দেওয়ার পরেও যদি আসামি হাজির হতে ব্যর্থ হয় বা হাজির না হয়, তাহলে আসামির অনুপস্থিতিতেই ট্রাইব্যুনাল বিচার করতে পারবে। এটা হলো পদ্ধতি, এটা হলো 21-এর 1। 21-এর 1-এর ক খ আছে যদিও আমরা এগুলা নিচ্ছি না, আমরা 21-এর 1 নিলাম, টোটালটা নিলাম। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আমরা এই যা পড়লাম এর মধ্যে 3টা প্রশ্ন পেলাম। একটা হলো আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি, দ্বিতীয় প্রশ্ন হলো আসামির অনুপস্থিতিতে কখন বিচার করা যায়, তৃতীয় প্রশ্ন হলো আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে পদ্ধতি কি। তাহলে পদ্ধতি হলো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, একটা নির্ধারিত সময় দেওয়া, যে সময় 30 দিনের বেশি হবে না, আরেকটা হলো এরপরে যদি হাজির না হয়, আত্মসমর্পণ না করে, এটা হলো পদ্ধতি। প্রিয় ভাইরা এখন এইটুকু বুঝলেন কিনা, 21-এর 1 আপনারা লেখেন, 21-এর 1 কি ক্লিয়ার কিনা, দ্রুত হাত নড়ান, যদি বোঝেন ও লেখেন, লিখতে সময় লাগে নাকি বেশি? তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার, আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? হ্যাঁ, নারী শিশু নির্যাতন দমন আইনে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়, 21 ধারা। আসামির অনুপস্থিতিতে কখন বিচার করা যায়? আসামি যখন পলাতক থাকেন, আসামি যখন আত্মগোপন করেন, আসামি যখন গ্রেপ্তার এড়ানোর জন্য গ্রেপ্তার এড়িয়ে চলেন, আদালত যদি মনে করেন আশু গ্রেপ্তার সম্ভব নয়, তখন বিচার করা যাবে। এটা হলো 21-এর 1। আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি কি? আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি হলো আসামিকে আদালতে হাজির বা আত্মসমর্পণ করার জন্য অন্তত 2টি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, এবং হাজির হওয়ার জন্য নির্ধারিত একটা সময় দিতে হবে, ওই নির্ধারিত সময়টা 30 দিনের অধিক হবে না। এরপরেও যদি আসামি আত্মসমর্পণ করতে ব্যর্থ হন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যাবে, বিচার সম্পন্ন করা যাবে। এটাই হলো অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি, 21-এর 1। এখন আমরা চলে যাব, এখন এই ফাতেমা বুঝলেন কি না, ফাতিমা সমন এটা বুঝছেন কি না দেখেন তো, এখন তো ক্লিয়ার বোঝা গেল কি না। তাহলে 21-এর 2 চলে যাব। 21-এর 2 হলো যে আসামি আদালতে হাজির হয়ে অথবা পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর পলাতক আছেন, অর্থাৎ জামিনে মুক্তি নেওয়ার পর পলাতক আছেন, এই আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য
পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ যে আসামি জামিন রেজাল্ট দিবে সে যে আসামি জামিন রেজাল্ট জানি না যে আসামি জামিন নেওয়ার পর পলাতক হয়েছেন রয়েছেন এই আসামির অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তি ব্যতীতই আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যাবে। এটা হলো একুশের দুই প্রশ্ন। কোন ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াই আসামির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যায়? আমরা লিখব নারী শিশু নির্যাতন দমন আইনের একুশের দুই ধারা অনুসারে আসামি আদালতে হাজির হয়ে অথবা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে হাজির করার পর আসামি জামিন নিয়েছে, জামিন নেওয়ার পরে যদি পলাতক থাকে তাহলে এই আসামির অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। এটা হলো একুশের দুই। তাহলে প্রিয় ভাইরা, একুশের মধ্যে আমরা প্রশ্ন পেলাম কয়টা? একটা প্রশ্ন পেলাম আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি। দ্বিতীয় প্রশ্ন হল কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। তৃতীয় প্রশ্ন হল আসামির অনুপস্থিতিতে বিচার করার পদ্ধতি কি। চতুর্থ প্রশ্ন হল কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। এই যে চার পাঁচটা প্রশ্ন আমরা এখানে ছোট ছোট চার পাঁচটা প্রশ্ন এর মধ্যে পাচ্ছি। আবার এমসিকিউ যদি দেই তাহলে এমসিকিউর জন্য তাহলে আপনারা একটু দ্রুত রেডি হন, আপনারা একটু লেখেন দেখি যে আসামির নারী শিশু আইন কিন্তু বলতেছি অন্য আইন না, আসামির অনুপস্থিতিতে বিচার করার ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, সেক্ষেত্রে কয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? লেখেন দেখি, কয়টি না অন্তত কয়টি, মানে কমপক্ষে কয়টি, আদালত ইচ্ছা করলে পাঁচ সাতটাও দিতে পারে, অন্তত কয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? অন্তত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই তো পেরেছেন। এখন রেডি, তিনটি? না না না, অন্তত দুইটি পত্রিকায়, তিনটি হবে না, দুইটি পত্রিকায়। এখন তাহলে এবার প্রশ্ন রেডি। আসামিকে আত্মসমর্পণ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, একটা নির্ধারিত সময় থাকবে, সেই সময় কতদিনের অধিক হবে না, সেই সময় কতদিনের অধিক হবে না, সে সময় কতদিনের অধিক হবে না? লেখেন। পত্রিকায় আসামিকে নারী শিশু আইনে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে যে দিবে একটা সময় দিবে, সেই সময় কতদিনের অধিক হবে না? তিরিশ দিনের অধিক হবে না, এই তো পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা তাহলে আমরা একুশ ধারা কমপ্লিট প্রিয় ভাইরা। তাহলে একুশ ধারা বাদ দিয়ে আমরা বাইশে চলে যাচ্ছি। বাইশ ধারা রেডি, বাইশ। বাইশে হলো আমরা এমনি শুনছি যে বাইশ ধারা করা হবে, তাহলে বাইশ ধারা করা হয় কি, বাইশ ধারার মধ্যে আছে আমরা এই কথাগুলি পড়ব ইনশাল্লাহ। তাহলে আমরা গেলাম হলো বাইশ ধারা। বাইশ ধারাতে বলছে যে এই আইনের অপরাধ সম্পর্কে জানে প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী, মামলা তদন্তকারী কর্মকর্তা, এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি তাৎক্ষণিক, মানে এখনই তাৎক্ষণিক
ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করা প্রয়োজন। সেক্ষেত্রে তদন্তকারী এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি লেখার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। এরকম না আলামি ওয়াকেফাল এলাও আছে অনুকূলে কোন ধৃত সম্পর্কে চোখে দেখেছে ত্বরিত বিচারকের প্রিয় ভাইরা, তাহলে এই নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে ঘটনা চাক্ষুষ দেখেছে, ঘটনা সম্পর্কে অবগত, ঘটনা সম্পর্কে ওয়াকেফাল মানে জানে, সেক্ষেত্রে তদন্তকারী ওই সাক্ষীর জবানবন্দি, ওই যে ব্যক্তি জানে দেখেছে তার জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর, কিন্তু কোন শ্রেণীর, কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। কেন করবেন? আমরা সাক্ষ্য আইনের মধ্যে পড়েছি যে পুলিশের লেখা জবানবন্দি, পুলিশের নিকট দেওয়া জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য হয় না, এলা আমরা সাক্ষ্য আইনে জানি বা আমি যখন পড়াবো তখন পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য ম্যাজিস্ট্রেটকে দ্বারা লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। কে করবেন অনুরোধ? মামলা তদন্তকারী কর্মকর্তা। কোন মামলা তদন্তকারী কর্মকর্তা? নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকারী কর্মকর্তা। এই কথাগুলি কততে আছে? এই কথাগুলি আছে 22-1 আছে। তাহলে 22-1 আমরা কি কি পাচ্ছি? যে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন এই মামলার ঘটনা চাক্ষুষ দেখেছেন, এই ঘটনা সম্পর্কে ওয়াকেফাল, ঘটনা সম্পর্কে জানেন, এমন কোনো ব্যক্তির জবানবন্দি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য এই ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। এই কথাগুলি মিলে আমার ধারা হলো 22-1। তাহলে 22-1 আমরা কি পাচ্ছি? যে নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধ সম্পর্কে জানে প্রত্যক্ষদর্শী সাক্ষী, ঘটনার চাক্ষুষ দেখেছেন, ঘটনা সম্পর্কে ওয়াকেফাল আছেন, এমন কোনো ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী কর্মকর্তা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। এই কথাগুলি মিলে 22-1 ধারা। প্রিয় ভাইরা, তাহলে 22-1 কতগুলো কথা আছে? তাহলে একটা কথা হলো ঘটনা, নারী শিশু অপরাধের ঘটনা জানেন, তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা লেখার জন্য ম্যাজিস্ট্রেটকে কে অনুরোধ করবেন? তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা অনুরোধ করবেন। দ্বিতীয় অপশান হলো কোন ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন, কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন, কোন সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা তাৎক্ষণিক লিপিবদ্ধ করা হয়, নারী শিশু অপরাধের ঘটনা সম্পর্কে ওয়াকেফাল, প্রত্যক্ষদর্শী সাক্ষীর যে নিজ চোখে দেখেছে এমন সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা রেকর্ড করা হয়। তাহলে প্রিয় ভাইরা, তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধের তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন ঘটনা সম্পর্কে জানে, ঘটনা দেখেছেন, এমন কোনো সাক্ষীর জবানবন্দি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা রেকর্ড করা প্রয়োজন, সেক্ষেত্রে তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করবেন। 22-1। প্রিয় ভাইরা,
বাইশ ধা বাইশের এক কি বুঝে গেল কিনা, ও লেখেন অথবা এন লেখেন। যদি ও লেখেন তাহলে বুঝবো ওকে, আর যদি এন লেখেন তাহলে বুঝবো যে নেগেটিভ, মানে বোঝেন নাই, দ্রুত লেখেন। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। ও লিখলে বুঝবো বুঝেছেন, আর এন লিখলে বুঝবো বুঝেন নাই। তাহলে আমরা শুনি যে ভিকটিমকে বাইধারা করে ওঠা কোন ক্ষেত্রে, এটাই তো ভিকটিমের বাইধারাই তো এটাই পড়াচ্ছি। ভিকটিমের বাইধারা মানে ভিকটিম তো নিজ চোখেই দেখেছে, অত নিজেই ক্ষতিগ্রস্ত, অ হতে পারে অন্য কেউ হতে পারেন, অন্য কোনো সাক্ষীও হতে পারেন। ভিকটিমও তো মামলার মানে আদর্শ সাক্ষীও। মাহফুজ বোঝেন নাই, তাহলে এই মামলার যে ঘটনা সম্পর্কে জানে তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। এইটুকু বোঝেন নাই নাজিম ভাইয়া, মাহফুজ ভাই বুঝছেন কি না এখন? তাহলে আপনারা বুঝছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বাইশের দুয়ে যাব। বাইশের দুয়ে হলো যে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মানে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে এই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ভালো করে বুঝেন, তাহলে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী কর্মকর্তা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। এটা হলো বাইশের এক, এটা তো আপনারা বুঝে আছে আলহামদুলিল্লাহ। বাইশের দুয়ে বলছে যে হ্যাঁ ভিকটিম ছাড়া অন্য কারোরও করা যায়। এখানে তো বলে দিয়েছে যে আমার সামনে বই, এই যে এই যে বই দেখেন, বই দেখছেন না, এই বই দেখে দেখে পড়াচ্ছি যে দু একটা ঝামেলা যদি হয়, এই আইনে দেখেন অধীনে সংগঠিত অপরাধের তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি কিংবা ঘটনা অনুকূলে কোনো আসামিকে ধৃত সম্পর্কে ওয়াকেফ হাল, মানে এই আসামি সম্পর্কে ওয়াকেফ হাল, ঘটনা নিশ্চয়কে দেখেছেন এমন কোনো ব্যক্তির জবানবন্দি, তাহলে ওই ব্যক্তি ভিকটিমও হতে পারে, ওই ব্যক্তি হলো সাক্ষীও হতে পারে। এখন বুঝছেন কি না জুয়েল? এর থেকে এই পাশ থেকে ওই পাশে, ওই পাশে ওই পাশ দেখে আবার। তাহলে তাহলে প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করবেন ম্যাজিস্ট্রেটকে, পুলিশ অফিসার বা তদন্তকারী কর্মকর্তা। এটা বাইশের এক, এটাই হলো বাইশ ধারা। এটা সাক্ষীরও হতে পারে, এটা ভিকটিমেরও হতে পারে। এখন বাইশের দুয়ে কি বলল? তাহলে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে ওই সাক্ষীর কি করবেন? জবানবন্দি লিপিবদ্ধ করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অথবা অন্য কোনো স্থানে উক্ত সাক্ষী বা ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং মামলা তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করে বা সামিল করে আদালতে এই প্রতিবেদন দাখিলের জন্য ওই যে জবানবন্দির কপি তদন্তকারীকে সরবরাহ করবেন। এটা হলো বাইশের দুই। ঘটনা প্রত্যক্ষ সাক্ষী বা ভিকটিম তার জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। উক্ত ম্যাজিস্ট্রেট কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বাইশের এক, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা
অন্য কোনো স্থানে উক্ত সাক্ষী বা ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং ওই জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সঙ্গে সামিল করে আদালতে দাখিল করার জন্য ওই জবানবন্দিটা তদন্তকারীর নিকট পাঠাবেন বা তদন্তকারীকে দিবেন। এটা হলো 22-2। প্রিয় ভাইরা, এর 22-2 বুঝলেন কি না? লেখেন তো স্লো পড়াই, দ্রুত পড়ালে বুঝবেন না, ঝামেলা পড়া। 22-1 এবং 22-2 বুঝা গেল কিনা ও লেখেন অথবা এন লেখেন। শরম করার দরকার নাই, না বুঝলে এন লেখেন, আমি আবার বুঝাবো। তাহলে প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। 22-1 ম্যাজিস্ট্রেট আবেদনের প্রেক্ষিতে ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে জবানবন্দি লিপিবদ্ধ করে তদন্তকারী কর্মকর্তাকে দিবেন। এটা হলো 22-2। তাহলে আমরা বুঝে এসেছে, তাহলে ভাই আল্লাহ এখনো এইটুক বোঝে না। আরমান কোন দিকে মন নিয়ে থাকেন, এইটুক বোঝেন না? একে তো তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলো যে স্যার আমার এই সাক্ষীর জবানবন্দি লিখে দেন, এই অনুরোধের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ওই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করে এই জবানবন্দিটা তদন্তকারীকে দিয়ে দিবেন মামলার ডকেটের সঙ্গে আদালতে দাখিল করার জন্য। এইটুক মনে থাকবে না? এইটুক বুঝছেন কিনা? আলম এখন লেখেন দেখি, এখন 22-2 কি ক্লিয়ার হলো কিনা, যে ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করে এই লিপিবদ্ধকৃত জবানবন্দি তদন্তকারীকে দিবেন। তাহলে আমি প্রশ্ন করি, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার পর ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি কাকে দিবেন? তাহলে আপনারা লিখবেন মামলার তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করে আদালতে দাখিল করার জন্য তদন্তকারীকে দিবেন। এটা একটা প্রশ্ন। মামলা ম্যাজিস্ট্রেট সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করে এই জবানবন্দি তদন্তকারীকে প্রদান করবেন। 22-2 এইটুক বোঝে আসে না? হায় আল্লাহ, সুবহান আল্লাহ, ছোট্ট একটা লাইন। আমি এই যে আলমিনিগার, আমি তদন্তকারী, দেখেন আমি তদন্তকারী, এ হলো ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম যে স্যার আমার এই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, এটা হলে অনুরোধ করতেছি একে। এখন এই সাক্ষী ম্যাজিস্ট্রেট ওই সাক্ষীর কথাগুলো লিখবে, ম্যাজিস্ট্রেট লিখবে, লিখে ওই জবানবন্দিটা আমাকে দিয়ে দিবে, তদন্তকারীকে দিবে। এখন বুঝছেন কিনা? এটা হলো 22-2। এখন কি বোঝা গেছে কিনা? নীলুফার এখন বোঝা গেছে কিনা? 22-2 এখন আমরা যাব হলো 22-2 আর একটা কথা আছে, যে ম্যাজিস্ট্রেট যে এই ম্যাজিস্ট্রেট সাক্ষীর জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করতে পারে? তাহলে ম্যাজিস্ট্রেট এই এই সাক্ষী কিন্তু, তাহলে ম্যাজিস্ট্রেট সাক্ষীর জবানবন্দি ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে লিপিবদ্ধ করতে পারে। এটাও 22-2। আমার প্রশ্ন এসেছিল, এই যে কয়েকদিন আগে পরীক্ষা দিলাম, এই প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন আসলো দেখেন, যে কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার এজলাসের বাহিরে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন, আর ওই জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক কি? তাহলে আমি লিখেছিলাম যে নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধের ক্ষেত্রে সাক্ষী তার এজলাসের বাহিরে অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে
সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। 22-2 এবং এই ম্যাজিস্ট্রেট লেখা জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক, এটা হলো 22-3। প্রিয় ভাইরা, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায় কি? হ্যাঁ যায়। 21-1 আসামির অনুপস্থিতিতে বিচারের কখন বিচার করা যায়? যখন আসামি পলাতক থাকে, যখন আসামি আত্মগোপন করে, যখন আসামি গ্রেপ্তার এড়িয়ে চলে, আদালত মনে করে আশু গ্রেপ্তার সম্ভব নয়, তখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়। 21-1 আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি কি? আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি হলো, অন্তত দুটি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, নির্ধারিত একটা সময় দিতে হবে, যে সময় 30 দিনের বেশি হবে না। এরপরে যদি আসামি আত্মসমর্পণে ব্যর্থ হন, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে, এটাই বিচারের পদ্ধতি। 21-1 তবে কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না? আসামি আদালতে হাজির হয়ে অথবা আসামিকে হাজির করার পর আসামি যদি পলাতক থাকেন, সেক্ষেত্রে এই পলাতক আসামির ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। 21-2 মামলা তদন্তকারী কর্মকর্তা, এ আইনের মামলা তদন্তকারী কর্মকর্তা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী, যে সাক্ষী নিজ চোখে ঘটনা দেখেছেন এমন, ঘটনা সম্পর্কে ওয়াকেফাল আছেন, এমন সাক্ষীর জবানবন্দি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধ করার জন্য তদন্তকারী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবেন। 22-1 তদন্তকারীর আবেদনের প্রেক্ষিতে, অনুরোধের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অথবা অন্য কোনো স্থানে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং এই লিপিবদ্ধকৃত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার নিকট পাঠাবেন বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবেন। 22-2 যে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা হলো ম্যাজিস্ট্রেট দ্বারা, এই সাক্ষী যদি মারা যায়, এই সাক্ষী যদি সাক্ষ্যদানে অক্ষম হয়ে যায়, এ সাক্ষী যদি বিদেশ চলে যায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দ্বারা লিপিবদ্ধকৃত জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে। 22-3 ধারা। প্রিয় ভাইরা, 21-2, 22-3 এই তিনটা ধারা কি একটু আপনার ব্রেনে আসলো কি না? একটু একটু আসলেই হলো, এগুলি আগামী ক্লাসে কালকে আবার রিভিশন করলে তখন আরেকটু ক্লিয়ার হবে। আর আপনারা একটু বই আবার একটু দেখে নেবেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো, যদি বোঝেন তাহলে আমি কার্যবিধিতে চলে যাব। বুঝলে ও লেখেন বা আলহামদুলিল্লাহ কিছু একটা লেখেন, না বুঝলে না লেখেন, তারপরে আমি প্রয়োজনে আবার বোঝাবো। দ্রুত করেন। আল্লাহ, ও লিখতে এত সময় আর এন লিখতে এত সময় কেন? নাকি লিখতেছেন না? ও আসে, বসে আসে, অনেক গুড়াই লিখছে। ঠিক আছে, অনেকেই লিখছে, তার মানে বুঝছেন আলহামদুলিল্লাহ। 22-3টা আরেকবার, 22-3 হলো, 22-3 হলো ম্যাজিস্ট্রেট যে সাক্ষীর জবানবন্দি লিখলেন, ওই সাক্ষীটা যদি মারা যায়, এর মধ্যে মারা গেছে, অথবা সাক্ষ্যদানে অক্ষম হয়ে যান, মানে পাগল হয়ে গেছে বা এত চলতে মানে বুঝেই না, অথবা বিদেশ চলে গেছে, তাহলে তো এই সাক্ষী তো আর পরে আদালত সাক্ষ্য নিতে পারতেছে না। তাহলে ওই ম্যাজিস্ট্রেট যেটা লিখেছে এটা আদালতের সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। এটা হলো 22-3। 22-3 আর একটু আছে, আজকে দেবো না, আজকে দিলে আপনার নিতে পারবেন না, বিরক্ত লাগবেনই। তাহলে 21 আর 22 আমরা যা পড়লাম, হয়তোবা 70% বুঝছেন, 100% আমি বলতেছি না, 70% বুঝলেই হলো। তাহলে আমরা চলে যাচ্ছি কার্যবিধিতে। তাহলে কার্যবিধি প্রথম অধ্যায়ের নাম হলো ভূমিকা,
বা প্রারম্ভিক বা সূচনা। এ আইনে ধারা আছে কয়টা? এক থেকে পাঁচ পর্যন্ত সূচনাতে আছে প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো আদালতের শ্রেণীবিভাগ। এ অধ্যায়ের ধারা ছয় থেকে সাতাশ ধারা। তৃতীয় অধ্যায়ের নাম হলো আদালতের ক্ষমতা, ধারা হলো আঠাশ থেকে একচল্লিশ ধারা। চতুর্থ অধ্যায়ের নাম হলো পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ অপরাধের তথ্য দিবে, সংবাদ দিবে এবং সাহায্য করবে, ধারা বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, অর্থাৎ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ। পঞ্চম অধ্যায়ের নাম হলো, পঞ্চম অধ্যায়ের নাম হলো গ্রেপ্তার, মানে পলাতক আসামিকে গ্রেপ্তার, গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ, এইগুলি হলো পঞ্চম অধ্যায়। এ অধ্যায়ে ধারা আছে ছেচল্লিশ থেকে সাতষট্টি। ষষ্ঠ অধ্যায় নাম হলো কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করা। এ অধ্যায়ের ধারা আটষট্টি থেকে তিরানব্বইয়ের গ পর্যন্ত, আটষট্টি থেকে তিরানব্বইয়ের গ পর্যন্ত আমাদের এই ষষ্ঠ অধ্যায় পড়া চলছিল। তাহলে পুরাটা রিভিশন করতে গেলে অনেক সময় লাগবে, আজকে রিভিশন না দিয়ে আজকে রিভিশন করলাম আমরা বিসিএল, বাল্যবিবাহ, যৌতুক আইন, নারী শিশু রিভিশন করে পড়ালাম। তাহলে কার্যবিধি কালকে রিভিশন দিব, কালকে রিভিশন দিয়ে নতুন পড়াবো, আজকে রিভিশন না দিয়ে একবারে নতুন পড়া একটু দিয়ে দিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আমরা পড়েছিলাম গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা, পঁচাত্তর, পঁচাত্তরের দুই। গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানায় আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে, ছিয়াত্তর। গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা বা অন্য কোনো ব্যক্তি দ্বারা জারি করা যায়, তামিল করা যায়, সাতাত্তর। গ্রেপ্তারি পরোয়ানা কোনো জমিদার দিয়েও তামিল করানো যায়, আটাত্তর। গ্রেপ্তারি পরোয়ানা যে অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে, যে অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে, সে অফিসার অপর কোনো অফিসার দ্বারাও তামিল করাতে পারেন, উনআশি। গ্রেপ্তারকালে গ্রেপ্তারের সারমর্ম আসামিকে জানাতে হবে, আশি। গ্রেপ্তারকৃত আসামিকে অবিলম্বে কোর্টে প্রেরণ করতে হবে, একাশি। গ্রেপ্তারি পরোয়ানা দেশের সর্বত্রই কার্যকর করা যায়, বিরাশি। আদালত তার এখতিয়ারের বাহিরে যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চান, সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কপি ওই জেলার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার নিকট প্রেরণ করবেন বা নির্দেশ করবেন, তিরাশি। পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা তার এখতিয়ারের বাহিরে কার্যকর, এলা পড়াছি না, কার্যকর করাতে করানো যাবে, অন্য জেলায় পুলিশও কার্যকর করতে পারে, চৌরাশি। সেক্ষেত্রে পুলিশ কি করবে, ওই জেলার পুলিশ অফিসারের নিকট অনুমতি নেবেন। এই পুলিশ অফিসার বলতে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার অধস্তন হবে না এমন কোনো পুলিশ অফিসারের অনুমতি নেবেন, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুমতি দিবেন এবং অনুমতি দিবেন স্বাক্ষর করে দিবেন এবং তাদের সহযোগিতা করবেন। তবে ওই জেলার পুলিশ অফিসারের অনুমতি নিতে গেলে গ্রেপ্তার কার্যকর করা সম্ভব নয়, সেক্ষেত্রে বিলম্বের কারণে গ্রেপ্তার সম্ভব না, সেক্ষেত্রে নিজ জেলার মতোই ওই জেলায় গিয়েও গ্রেপ্তার কার্যকর করা যাবে, এই কথাগুলি মিলে চৌরাশি। আর আসামি যদি বিশ মাইল বা কুড়ি মাইলের দূরে গিয়ে গ্রেপ্তার হয়, তাহলে আসামিকে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অথবা পুলিশ সুপারের নিকট বা পুলিশ কমিশনার নিকট হস্তান্তর করা যাবে, পঁচাশি দ্বারা। প্রিয় ভাইরা, এই পঁচাশি পর্যন্ত আমাদের হয়েছিল। তাহলে আমরা ছিয়াশি পড়ব এখন। ছিয়াশিতে কি বলল, যে পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত আসামিকে যদি পুলিশ সুপারের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট বা পুলিশ কমিশনার নিকট
বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি হস্তান্তর করেন তাহলে তারা কি করবে, তারা এই আসামিটা বুঝে নিবে, আসামিটা বুঝে নিবে এবং এই আসামিকে পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে তো সহজ কিনা বলে তো, যে আমি আসামি, ধরেন আমি ঢাকা জেলার পুলিশ, আমি আসামি ধরলাম কোথায়, চিটাগাং গিয়ে, চট্টগ্রাম গিয়ে আসামি গ্রেপ্তার করলাম, তাহলে ওই আসামিকে আমি ওই চট্টগ্রাম জেলার পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা ওই জেলার ম্যাজিস্ট্রেটের নিকট আমি আসামি দিয়ে আসতে পারবো, এটা হলো প্রত্যাশিতে বললো। তা আমি ওদের কাছে দিলে ওরা কি করবে, ওরা এই পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা ম্যাজিস্ট্রেট এই আসামি ওরা বুঝে নিবে এবং আসামিকে যে আদালতে থেকে পরোয়ানা প্রদান করা হয়েছে আসামিকে ওই আদালতে পাঠানোর ব্যবস্থা করবেন। তাহলে আসামি তারা বুঝে নেবেন এবং পরোয়ানা প্রদানকারী আদালতে আসামিকে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটুক হলো ছিয়াশি। ছিয়াশির এক দুই নাই, দুই আছে, এক দুই আছে, আমরা এক দুই নিব না, এক আর দুই আছে, আমরা ওটা নিব না, আমরা একবারে ঢালাও মারতেছি। তাহলে ছিয়াশিতে একটা পয়েন্ট পেলাম, আসামি যদি পুলিশ তাদের কাছে হস্তান্তর করে ওরা আসামি বুঝে নিবে এবং আসামিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করবেন, ছিয়াশি। তবে আসা এই গ্রেপ্তারি পরোয়ানায় যদি কার্যবিধি 76 ধারার বিধান উল্লেখ থাকে, অর্থাৎ মুচলেকা সম্পাদনের কথা উল্লেখ থাকে এবং আসামি যদি মুচলেকা দিতে পারে তাহলে আসামিকে ছেড়ে দিয়ে মুচলেকা নেবেন এবং এই মুচলেকার কপি এবং গ্রেপ্তারি পরোয়ানার কপি আদালতে পাঠিয়ে দিবেন, এটাও ছিয়াশি। তবে গ্রেপ্তারি পরোয়ানায় যদি 76-এর কথা উল্লেখ নাও থাকে আর আসামি যদি অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা, অসুস্থ, শিশু এরকম হয় তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার তার নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে সে আত্মসমর্পণ করবে, এই মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিবেন এবং এই মুচলেকার কপি, গ্রেপ্তারি পরোয়ানার কপি সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি আসামি অন্য জেলায় গিয়ে গ্রেপ্তার করে সেই জেলার পুলিশ সুপারের নিকট আসামি হস্তান্তর করি তাহলে ওই পুলিশ সুপারের করণীয় কি বা ম্যাজিস্ট্রেটের কাছে দিলে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? তাহলে তারা আসামিটা বুঝে নিবে এবং আসামিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবে, এটা একটা ব্যবস্থা ওদের করণীয়। আরেকটা কি, ওরা এই গ্রেপ্তারি পরোয়ানাটা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে 76 ধারার বিধান থাকলে এবং আসামি জামানত দিতে পারলে আসামিকে ছেড়ে দিবে, ওরাই ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে মুচলেকার কপি এবং গ্রেপ্তারি পরোয়ানার কপি কোর্টে পাঠিয়ে দিবে। তবে যদি আসামি মুচলেকা সম্পাদন করতে না পারেন তাহলে আসামিকেই পাঠিয়ে দিবে। তবে গ্রেপ্তারি পরোয়ানায় যদি 76-এর কথা উল্লেখ না থাকে আর আসামি যদি অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা, অসুস্থ, নারী, শিশু হন, সেক্ষেত্রেও উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার ওই আসামির নিকট থেকে মুচলেকা নিয়ে আসামিকে ছেড়ে দিতে পারবেন, কার্যবিধি 497 ধারার ক্ষমতা বলে ছেড়ে দিয়ে এই মুচলেকার কপি এবং গ্রেপ্তারি পরোয়ানার কপি পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠিয়ে দিবে। এই কথাগুলি সবটা মিলে এই 86 ধারা। প্রিয় ভাইরা, এখন কি এই 86টা বোঝা আসলো কি না? যদি বুঝে আসে তাহলে একবারে হয়তো বা পুরাটা বুঝবেন না, ভাষাগুলি অনেকটাই কঠিন, একটু একটু বুঝলে আমি কালকে যদি আবার রিভিশন করি তখন যা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা অন্য জেলায় গিয়ে গ্রেপ্তার করতে পারবো, আমরা পুলিশও পারবো, এটা 84-তে বলছে।
আর আদালত অন্য জেলায় পরোয়ানা প্রেরণ করতে পারবে, এটা 83-তে বলছে। আমরা পুলিশ অন্য জেলায় গিয়ে যদি আসামি গ্রেপ্তার করি, সেক্ষেত্রে ওই জেলার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সুপার এদের অনুমতি নিতে হবে, তবে ওরা অনুমতি দিবেও। তবে যদি মনে হয় তাদের অনুমতি নিতে গেলে বিলম্ব হবে আর এই বিলম্বের কারণে আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে না, তাহলে আবার অনুমতি ছাড়াও গ্রেপ্তার করা যাবে নিজ জেলার মতোই। এরা কিন্তু 84-তে গেল। আমরা অন্য জেলায় বা 20 কিলোমিটার দূরে গিয়ে আসামি গ্রেপ্তার করি, তাহলে আমরা ওদের কাছে, ওরা বলতে ওই জেলার ম্যাজিস্ট্রেট, ওই জেলার পুলিশ সুপার, ওই জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমরা হস্তান্তর করে আসতে পারবো। এটা হলো 85। ওই জেলার পুলিশ সুপারের নিকট যদি আসামি আমরা হস্তান্তর করি, তাহলে ওদের করণীয়টা কী, ওরা আসামিটা বুঝে নিবে এবং আসামিকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করবে। আর যদি গ্রেপ্তারি পরোয়ানায় মুচলেখার কথা উল্লেখ থাকে, 76 ধারার বিধান থাকে, তাহলে মুচলেখা নিয়ে আসামিকে ছেড়ে দিয়ে মুচলেখার কপি এবং গ্রেপ্তারি পরোয়ানার কপি আদালতে পাঠিয়ে দিবে। আর যদি 76 ধারার বিধান না থাকে, সেক্ষেত্রেও পুলিশ সুপার বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার এরা কার্যবিধি আইনের 497 ধারার ক্ষমতা বলে, আসামি যদি অতিবৃদ্ধ অতিবৃদ্ধা অসুস্থ হয়, তাহলে মুচলেখা নিয়ে কি করতে পারবে, ছেড়ে দিতে পারবে এবং ওই গ্রেপ্তারি পরোয়ানা এবং মুচলেখার কপি আদালতে পাঠিয়ে দিবে। প্রিয় ভাইরা, তাহলে আজকে এ পর্যন্তই। তাহলে কালকে ঠিক 8টায় আবার ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আমরা কালকে পড়াবো 87 থেকে সামনের দিকে যাব। কার্যবিধি 87-88 এই দুই দ্বারা পড়ানোর চেষ্টা করব, আর তার পাশাপাশি রিভিশন করব কার্যবিধি। আর আর নারী শিশু নির্যাতন দমন আইনের 21-22 আজকে হলো, কালকে 23-24-25 এই তিনটা ধারা, কালকে 23-24-25-26 নারী শিশু 4টা ধারা পড়াবো ইনশাআল্লাহ। আর কার্যবিধির পড়াবো 87-88 যতদূর পড়া যায় আর রিভিশন। তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। তাহলে আমার সঙ্গে আজকে যারা ছিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই আমার একটা গ্রুপে নিয়মিত ক্লাসের টাকার বিষয়টা নিয়ে একটু কথা না বলি পারতেছি না। আগামীকালকে দশ তারিখ এখন পর্যন্ত যারা টাকা দেন নাই, অবশ্যই ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে টাকা পরিশোধ করবেন। আর যারা ক্লাস করতে ইচ্ছুক না, তারা নিজেরাই লিভ নিতে পারেন গ্রুপ থেকে। যারা ক্লাস করবেন না, মানে ভালো লাগে না কিংবা টাকা দিতে পারতেছেন না, ক্লাস করতে মজা লাগে না, এই ধরনের যদি কেউ থাকেন, তাহলে ক্লাস থেকে লিভ নিয়েন নিজে নিজে। আর যারা করবেন তারা অবশ্যই আগামীকালকের মধ্যে টাকা পরিশোধ করবেন। কোনো কারণে যদি না করতে পারেন, কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাকে জানাইতে হবে। আর না হয় কালকে রাত্রে, মানে 10 তারিখের পরে অটোমেটিকলি আপনার লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, আমি বন্ধ করে দিব। তো যারা ক্লাস করবেন অবশ্যই টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। আর কথা বাড়াইতে চাই না, আগামীকালকে শুক্রবার সবাই মোটামুটি ফ্রি থাকবেন, যাদের ডিউটি থাকবে আর যারা ফ্রি থাকবেন, কষ্ট করে অবশ্যই আগামীকালকের মধ্যে টাকাটা পরিশোধ করবেন। আপনারা 30% লোক, অর্থাৎ 30% লোকও আপনারা টাকা দেন নাই এখনও, আমি বুঝলাম না কি জন্য, এটার কারণটা কি, ক্লাস করবেন না নাকি, মানে আমাকে তো সেটা বলতে হবে, জানাইতে হবে আপনাদের। তো অবশ্যই আগামীকালকের মধ্যে টাকা পরিশোধ করবেন, না হয় কালকে ইনশাল্লাহ, কালকে রাতে, কালকে শুক্রবার, তো কালকে দিন পর্যন্ত সময় আছে, রাত পর্যন্ত সময় আছে, পরের দিন ইনশাল্লাহ সকাল থেকে রিমুভ অভিযান চলবে, মানে ক্লাস থেকে রিমুভ অভিযান শুরু হবে শনিবার থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আগামী ক্লাসের অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ। কালকে আবারও দেখা হবে 8টায়, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।